पश्चिम बंगाल विधानसभा चुनाव के संपन्न होने के साथ ही हिंसा भी शुरू हो चुकी है। देर रात आसनसोल बाजार स्थित बीजेपी पार्टी कार्यालय पर हमला कर वहां तोड़फोड़ करने का आरोप टीएमसी कर्मियों के खिलाफ लगा है। बताया जा रहा है कि अचानक से कुछ लोग यहां पहुंचे और पार्टी कार्यालय में रखे सभी सामानों को तोड़फोड़ के बाद बैनर पोस्टर फाड़ दिए। बाद में इन सभी सामानों को बाहर फेंक दिया गया। इस घटना के बाद से आज भाजपा नेता और कार्यकर्ता यहां पहुंचे और पार्टी कार्यालय का निरीक्षण करने के बाद आसनसोल दक्षिण थाने के सामने जाकर इस घटना के खिलाफ प्रदर्शन किया। রাত্রে একবার ঝামেলা হয়েছিল, হ্যাঁ, যে সকালবেলাতে সকালে তখন করতো সপ্তাহে হবে হয়েছিল না, দিয়ে তখন ওই ঝামেলা হচ্ছে, বোম ফুটোফুটিও চলছে। কাল রাত্রে তো মানে যখন রেজাল্ট আউট হয়েছে তারপর আমরা বাড়ির মধ্যে ছিলাম, তো কাল রাত থেকে এত মানে চিল্লাচিলি বোমাবাজি প্লাস তোমার আপনার কিন্তু রাজনীতি দল করেন? রাজনীতি দল আমরা টিএমসি সাপোর্টার আছে, আমাদের পাড়ে সবাই টিএমসি অনেক আমাদের যারা হামলা করেছে তারা কে? বিজেপি বিজেপি পার্টি বাড়িতে কিছু কিছু লোক আছে যারা পুরো হিংসার মধ্যে আছে। মোট কতগুলো বোমা চার্জ হয়েছে? এখানে আমাদের বাড়িতে একটা হয়েছে, বাকি এইসব চারি সাথে চলছে। আমরা কোনোটা দায়িত্ব পাচ্ছে না আমাদের এখানে। কী নাম? আমার নাম পলাশ মাঝি। কি হয়েছিল কালকে রাতে? আমি কাউন্টিং থেকে এসেছিলাম, তখন আটটা সাড়ে আটটা বাজে। আটটা সাড়ে আটটার সময় পুরো এখানকার যারা সিপিএম করতো তারা এখন বিজেপি করছে। 10-15 জন ছেলে এখানে মদ খেয়ে দিয়ে পরে আমাদের পাড়াতে এসে পুরো গালাগালাজ করে। আমাদের ছেলেরা যখন বলতে যায় তখন একদম বাচ্চা মেয়েকে রেপ করে দেবো, মাকে উঠিয়ে নিয়ে চলে আসবো, এরকম ধরনের আচার আচরণও করে। তারপরেও কালকে আমরা চুপচাপ ছিলাম, আমরা পুলিশকে অলরেডি রিপোর্ট করেছি, পুলিশ এসেছিলো। আসার পরে পুলিশ তাদেরকে কোনো রকমে অ্যারেস্ট করেনি। আজকে সকালবেলাতে আবার ঠিক সাড়ে আটটার সময় এসে দেখি পুরো বোমের আওয়াজ, এসে দেখছি বাড়ি পড়াতে পুরো ধোঁয়া উঠছে। আমাদের তৃণমূল কংগ্রেস করে পরেশ মাঝি, এর বাড়িতে একটা বোম ফেলে, সেখান থেকে ওর টালি ভেঙে যায়, প্লাস টিভিটাও পুড়ে যায়। আমরা পুলিশকে তারপরেও ফোন করেছি, ছেলে পেলে আমি উত্তেজিত হয়েছিল যদিও, কিন্তু তো ওদেরকে আমি বাড়িতে সামনে রেখে দিয়েছি। পুলিশ এখন এসছে রীতিমতো। আমরা পুলিশের কাছে দাবি করছি গ্রাম শান্তি থাক, যাতে কোনো রকম অশান্তি থাকে সাধারণ মানুষের জন্য। পুলিশ যেন রীতিমতো যারা বোম ফেলেছে তাদেরকে যেন অ্যারেস্ট করে।